कार्टून टीवी। कालीपुर ग्रामे अनेक समय धरे कोनो भयंकर कंकालेर आतंक छिलो। ओरा शुधु रातेर अंधकारे आसतो आर छोटो बाच्चादेर खावार जन्ने निये जेतो। एई कारणे ग्रामेर लोकेरा खुबी भय थाकतो। सबाई कंकालेर सेना थेके भय पे बाड़ीतेई थाकते शुरू करे दिलो। रात्तिरेर भय आर नीरबता दिन दिन बेड़ेई जाच्छिलो। सब समय मतन एकटा भारी आर खूब भय भय रात काटानोर पर सब ग्रामबासीरा परेर दिन सकाले एके अपरेर साथे कथा बलार जन्ने जड़ो हलो। अरे दादा कत समय हुए गेछे किन्तु एतदिन परेओ एई भूतुरे कंकाल आमादेर पीछु छाड़ते पारेनी। ठीक बोलछो बोन, जानि ना से दिन कबे आसबे जखन आमरा एई भयेर थेके बाइरे आसबो। ग्रामबासीरा एके अपरेर साथे कथा बोलते लागलो। ওরা সবাই গ্রামে হওয়া এই ভয়ঙ্কর জিনিসগুলো আর গ্রামের থেকে শিকার হয়ে যাওয়া বাচ্চাদের সম্বন্ধে অনেক চিন্তিত ছিল। সবাই যেরমভাবেই হোক এই সমস্যার সমাধান বের করতে চেয়েছিল। কিন্তু ভূতুড়ে কঙ্কাল বা এইটা বলতে পারেন যে জল জ্যান্ত মৃত্যুর সাথে কারোর লড়ার ক্ষমতা ছিল না। এরমভাবে গ্রামবাসীদের বাঁচাবে তো বাঁচাবে কে? ভয় আর ত্রাসে ঢেকে থাকা গ্রামবাসীরা শুধু কোনো বীরপুরুষের অপেক্ষা করতে লাগল। আবার রাত হয়ে গেল আর গ্রামবাসীরা নিজের বাচ্চাদের বাঁচানোর জন্য চেষ্টা করতে লাগল। খুব অন্ধকার হওয়ার পরেই রোজের মতন সেই ভয়াবহ কঙ্কাল ওইখানে পৌঁছে গেল আর কোনো বাচ্চাকে খুঁজতে লাগল। কিন্তু আজকে কোনো কঙ্কালই একটা বাচ্চাকেও পেল না, যার জন্যে ওরা খুব জোরে চিল্লাতে লাগলো। এইটা শুনে গ্রামবাসীরা ভয় কাঁপতে লাগলো। হে ঠাকুর, এত ভয়ানক চিৎকার, কেউ আমাদের বাঁচিয়ে নাও, কেউ এর থেকে আমাদের বাঁচাও। রাম 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 রাম, হে প্রভু এখন তুই আমাদের রক্ষা কর, নাহলে এই সব কঙ্কালগুলো আজই আমাদের শেষ করে দেবে। সবাই ওপরওয়ালা থেকে নিজের প্রাণের ভিক্ষে চাইতে লাগলো। সবাই যে করেই হোক এই জঙ্গলি কঙ্কাল থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করতে লাগলো। কোনো বাচ্চা না খুঁজে পাওয়ার পর সব কঙ্কালগুলো পাগলের মতন এদিক ওদিক দৌড়তে লাগলো আর রাজুর ঘরে এসে ওর দরজা ভাঙতে লাগলো। হে ঠাকুর, আমি আপনাকে আমাদের সবাইদের এর থেকে বাঁচাতে বলছি, আমি এই দুবিধাতে আরো ফেলতে বলছি না, কিছু করো ঠাকুর, আমাদের বাঁচিয়ে নাও। সব কঙ্কালরা রাজুর ঘরের দরজা ভাঙতেই ব্যস্ত ছিল আর এই সব দেখে রাজু ভয়ে কাঁপতে লাগলো। আরে আরে, এত জোরে যদি এরা দরজা ভাঙবে তাহলে তো ভেতরেই এসে যাবে, ঠাকুর ঠাকুর কিছু তো করো, বাঁচাও আমাদের এদের থেকে, বাঁচাও। কি তখনই একটা অদ্ভুত আওয়াজ আসতে লাগলো। আওয়াজ শুনে কঙ্কালরা আরো চিল্লাতে লাগলো আর এদিক ওদিক দৌড়তে লাগলো। এটা দেখে গ্রামবাসীরা কিছুই বুঝতে পারছিল না। আওয়াজ যত কাছে আসছিল তত দূরেই কঙ্কালরা দূরে পালাতে লাগছিল। কিছু সময়ের মধ্যেই গ্রাম থেকে সব কঙ্কালরাই পালিয়ে গেল। এটা দেখে গ্রামবাসীরা কিছুই বুঝতে পারছিল না। আর কথাটা বোঝার জন্যে সবাই ভয়ে ভয়ে নিজের বাড়ি থেকে বাইরে আসলো। বাইরে বেরিয়ে যাওয়ার পর ওরা দেখলো যে দূর থেকে একটা ভারী ট্রাক আসছিল। সবাই ট্রাকটাকে দেখে ভাবতে লাগলো যে এত ভয়াবহ কঙ্কাল এই ট্রাকটাকে দেখে কী করে ভয় পেয়ে গেল। তখনই ওই ট্রাকটা ওদের কাছে এসে দাঁড়ালো আর ওইখান থেকে একটা শামু নামের ট্রাক ড্রাইভার বেরিয়ে আসলো। সব গ্রামবাসীদের এরমভাবে দেখে ওর খুব আশ্চর্য মনে হলো আর গ্রামবাসীদের থেকে এইটার কারণ জিজ্ঞাসা করল। যেটা শুনে নিজের সাথে ঘটা সব ঘটনাগুলো ট্রাক ড্রাইভারটাকে বলে দিল। এটা শুনে শামু বলল, হতে পারে ওই কঙ্কালগুলি এই ট্রাকের আওয়াজ দিয়ে ভয় পায়, তাই বোধহয় ওরা এখান থেকে পালিয়ে গেছে। এই কথাটা শুনে গ্রামবাসীরা কিছু বুঝতে পারল, যার জন্যে সবাই ট্রাক ড্রাইভারকে ওখানে আসার জন্য আর ওদের প্রাণ বাঁচানোর জন্য ধন্যবাদ দিল। দেখুন, আমি কিছু জিনিস নিয়ে পাশের শহরেই যাচ্ছিলাম, কিন্তু খিদে আর ঘুমের কারণে আমি এখানে আসাই ঠিক ভাবলাম,
আমি জানতাম না যে আমার আশাতে আপনাদের সবাইদের এত বড় বিপদে সহায়তা হবে। আপনি জানেন না যে আজকে আপনি আমাদের উপর কতটা বড় দয়া করেছেন। আসুন, আমার বাড়িতে খাবার বেঁচে আছে, আপনি খাবারকে আজকের রাতটা এখানেই কাটিয়ে দিন। ট্রাক ড্রাইভারটাকে সবাই মন খুলে স্বাগত করলো, আর ওকে ওদের বাড়িতে থাকার জন্যও অনুমতি দিয়ে দিল। আর সেই পরের দিন সকাল হতেই ট্রাক ড্রাইভার ওখান থেকে যেতে লাগলো, যেখানে গ্রামবাসীরা ওকে ওখানে থেকেই ওদের সাহায্য করতে বলল। কিন্তু জিনিসের ডেলিভারি তাড়াতাড়ি করার জন্যে ওকে ওখান থেকে যেতেই হলো। কিন্তু গ্রামবাসীদের ও কথা দিল যে ও জিনিস ডেলিভারি করেই রাতের আগেই ওখানে পৌঁছে যাবে, আর কঙ্কালের থেকে ওদের প্রাণ বাঁচানোর জন্যে উপায়ও বের করবে। শামু ওখান থেকে চলে গেল। সন্ধে হয়ে গেছিল, কিন্তু এখনও ট্রাক ড্রাইভারের কোনো নাম নিশান ছিল না। রাত্রির গভীর হয়ে গেছিল, গ্রামে খুব অন্ধকার ছিল, কিন্তু এখনও শামু ওখানে পৌঁছতে পারল না। গ্রামবাসীরা অস্থির হয়ে পড়ল, কি তখনই আবার কঙ্কালরা নিজের আতঙ্ক ওখানে ছড়িয়ে ফেলতে লাগল। গ্রামবাসীরা নিজেদের নিজের বাড়িতে লুকিয়ে রেখেছিল। সব কঙ্কালরা এক এক করে সবার বাড়ি ভাঙতে লাগছিল। তখনই পাশের জঙ্গলে লুকিয়ে থাকা শামু ট্রাকের লাইট জ্বালিয়ে দিল, যেটার জন্যে পুরো গ্রামে আলো ছড়িয়ে পড়ল। কিন্তু যখনই গ্রামে আলো আসলো, কি তখনই সবাই এমন একটা কিছু দেখল যেটা দেখে শামু আর গ্রামবাসীরা খুব আশ্চর্য হয়ে পড়ল। আমাদের সবাইকে বোকা বানানো হচ্ছিল। হে ভগবান, এত বড় ছলনা! গ্রামবাসীরা দেখল যে ওটা কোনো কঙ্কাল না, বরঞ্চ মানুষের কঙ্কালের বেশভূষায় মানুষই। আসলে রাত্রিরে চমকদার এমন কিছু কাপড় আসে যেটা পরে যে কেউ কাউকে ভয় দেখাতে পারে। ব্যাস এই কথাটারই ফায়দা এই চোররা ভূত হয়েই ওঠাচ্ছিল। গ্রামে কারেন্টের সমস্যা অনেক আগে থেকেই ছিল, যার জন্যে রাতে ওইখানে খুব বেশি অন্ধকার হয়ে যেত, আর এই সময় কে কোথায় আছে এটা জানা খুব মুশকিল হয়ে পড়তো। যাগে এটা কথা জানার পর সব গ্রামবাসীরা ওখানে এসে গেল, আর সবাই ওই বহুরূপীদের ধরে ফেলল, আর ওই সময় পুলিশকে খবরও দিয়ে দিল। বলো, তোমরা এই সব কেন করছিলে? আমরা বাচ্চাদের চুরি করে ওদের বিক্রি করে দিই, সস্তা দামে ওদেরকে শহরে বিক্রি করে দিই আমরা। যখন আমরা এই গ্রামের বিষয়ে জানতে পারলাম, তখন আমরা ভাবলাম চলো এখানে আমরা নিজেদের ধান্দা করি। তাই আমরা ভূত হওয়ার নাটক করতে লাগলাম আর বাচ্চাদের চুরি করতে লাগলাম। কি তখনই ওখানে পুলিশও এসে গেল। কথা জানার পরই পুলিশরা ওদের গাড়িতে পুরে ফেলল আর নিজেদের সঙ্গে নিয়ে গেল। আর ওইখানে শামুকে ওদের সাহায্য করার জন্যে অনেক ধন্যবাদও দিল। কিছুদিন পরেই চুরি হওয়া বাচ্চারাও পুলিশরা পেয়ে গেল, আর ওরা গ্রামবাসীদের নিজের বাচ্চারা ফেরত দিয়ে দিল। ব্যাস ওই দিনের পর থেকেই সব গ্রামবাসীরা খুশি খুশি থাকতে লাগল। যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এটিকে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, এবং আমাদের কার্টুন শোস সবার প্রথমে দেখার জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না।